যে জায়গা দিতে চায় না সেই রোহিঙ্গিয়া সম্প্রদায়কে ভারত কেন জায়গা দেবে তা আমার বোধগম্য হচ্ছে না। রোহিঙ্গিয়া সম্প্রদায় বাংলাদেশের পক্ষেই যথেষ্ট বিপজ্জনক, কারণ রোহিঙ্গিয়া সম্প্রদায়ের মধ্যে প্রচুর র্যাডিক্যালাইজড যারা উগ্রপন্থী এরকম অনেক লোক আছে বলে বাংলাদেশের এই সন্দেহ করছে। আর রোহিঙ্গিয়াদের সাথে তো আমাদের কোনো আলাদা সীমান্ত নেই, তাহলে প্যালেস্টাইন থেকে যে সব উদ্বাস্তু আসছে তাদেরও জায়গা দিতে হয়, ক্রিমিয়া থেকে উদ্বাস্তু আসছে তাদেরও জায়গা দিতে হয়, আমাদের সাথে যাদের সীমান্ত আছে তাদেরই জায়গা দেওয়ার প্রশ্ন উঠতে পারে। আর জানবার কিছু নেই, কারণ আমি আমার টুইটটা খুব পরিষ্কার করে দিয়েছি। এবং যে প্রথম কথা, আমি কোনো রাজ্যপাল বা কোনো রাজনৈতিক নেতা হিসেবে টুইট করিনি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন অধ্যাপক হিসেবে টুইট করেছিলাম। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি 20 বছর ধরে পড়িয়েছি, এই বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার আনুগত্য আছে, সেই হিসেবে বিশ্ববিদ্যালয়ের মধ্যে এরকম অনাচার অত্যাচার হলে আমার বাস্তবিক ব্যথা লাগে, সেই জন্য আমি আমার প্রতিক্রিয়া জানিয়েছিলাম। বাঙালি ছেলেদের হিন্দি শিখলে লাভ না ক্ষতি? অবশ্যই লাভ, কারণ বাঙালি ছেলেরা তো বাংলায় চাকরি পাচ্ছে না, তাদের বাইরে গিয়ে চাকরি করতে হয়, সেখানে হিন্দি ছাড়া কি করে চলবে? সেখানে বাংলায় কথা বললে কি তারা বুঝবে? বুঝবে না। সেই জন্য হিন্দি বলতে সুবিধা আছে, আর যদি হিন্দি না বলে তাহলে যে বলতে পারবে না বা যে বলবে না সে ভুগবে। আমার কি বলার আছে? আমার মনে পড়ে না, প্রথম ভাষা দ্বিতীয় ভাষা নয়, আমাদের সংবিধানের অষ্টম পরিচ্ছেদে, অষ্টম পরিচ্ছেদ না, অষ্টম শিডিউলে যে ভাষাগুলোর তালিকা আছে সেই ভাষাগুলো প্রত্যেকটি রাষ্ট্রভাষা। হিন্দি রাষ্ট্রভাষা না, হিন্দি রাজভাষা মাত্র, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কাজকর্ম হিন্দি ভাষায় হয় এবং তার সঙ্গে ইংরেজি ভাষাতেও হয়। অতএব স্বাভাবিকভাবে হিন্দি ভাষার একটা গুরুত্ব আছে, কিন্তু তার মানে এই নয় যে অন্য কোনো ভাষার গুরুত্ব তার জন্য এক ফোঁটা কমে গেল। যে কেউ তুলতে পারেন, প্রশ্ন যে কেউ তুলতে পারেন, কিন্তু রাজ্যপাল এটা মানবিক কর্তব্য করেছে। আমি রাজ্যপাল, আমি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হলে একই কাজ করতাম। রাজ্যপাল এটা মানবিক কর্তব্য করেছেন, একজন মানুষ বিনা দোষে কিছু ফ্যাসিস্টের সম্মুখীন হয়েছেন এবং তার প্রায় জীবন বিপন্ন হয়েছে, একজন মহিলা ছিলেন, সেই মহিলাকে গায়ে হাত দেওয়া হয়েছে, তার শ্লীলতাহানি হয়েছে, সেই জায়গায় রাজ্যপাল এসেছেন, স্বাভাবিক মানবিক কাজ করেছে। তৃণমূল দল যা বলছে তারা বলছে, আমার সে সম্বন্ধে কিছু মন্তব্য নেই। তৃণমূল দল গণতান্ত্রিক দেশ বলতেই পারে যে সূর্য পশ্চিম দিকে ওঠে পূর্ব দিকে অস্ত যায়, আমার কি বলার আছে?